সবাইকে, এখন বাজে সন্ধ্যে 7টা আর আজকে আমরা এসেছি আমাদের যে আরেকটা ফ্ল্যাট আছে তো সেই ফ্ল্যাটে এসেছি, কারণ আমার বোন এসেছে। তো ওই ফ্ল্যাটে একটুখানি শোয়ার সমস্যা রয়েছে, কারণ যেহেতু আমাদের ওই বাড়িতে একটাই খাট রয়েছে, তো তার জন্য ভাবলাম যে তাহলে এই ফ্ল্যাটে চলে আসার অনেক দিন ধরে হয়েছে, এই ফ্ল্যাটে আমরা এখনো পর্যন্ত আসেনি, মানে অনেক আগে এসেছিলাম, তো তারপরে আর আসা হয়নি, মানে থাকা হয়নি, এসেছি হয়তো কোনো কারণবশত এসেছি, আবার হয়তো চলে গেছি। তো আজকে এসেছি আর এসে দেখছি পুরো বাড়ি ঘর খুব ময়লা হয়ে রয়েছে, কারণ যেহেতু আমরা থাকি না বলে পুরো নোংরা হয়ে রয়েছে। তো এখন 7টা বাজে আর এখন আমরা পরিষ্কার করছি, আর এখন আমার বোন ডেটল দিয়ে আর সার্ফ দিয়ে ঘর মুছছে, ও বারান্দাটা ওই পাশে পরিষ্কার করেছে। আর এদিকে আমি এখন দুটো বাচ্চার জন্য বসিয়ে দিয়েছি ম্যাগি, তো ম্যাগি হচ্ছে রান্নাঘরটা আমি এখন পরিষ্কার করেছি, কারণ পুরো ধুলো পড়ে গেছিলো রান্নাঘরে, তো আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি। আবার ওয়াটার পিউরিফায়ারটা জলটা চেঞ্জ করলাম, করে আবার নতুন করে জল ভরছি, তো ফ্রিজটাও চালিয়ে দিয়েছি, ফ্রিজটাও খুব নোংরা হয়ে গেছিলো। দেখো এখানে ওটা শুয়ে আছে, এখনও বেড কভার পাতিনি। আর এদিকে আমার বোন এখন ঘর মুছছে, ভালোই মুছছে, ডান্ডা ভেঙে যাচ্ছে। তো আমাদের ঘর দোর সব পরিষ্কার করা হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি মেলায়। এখন বাজে 8:30, অনেক দেরি হয়ে গেছে মেলায় যেতে, কারণ সব ঘর পরিষ্কার করতে অনেকটা সময় লেগে গেছে। তারপরে খেয়েছি একটু চা, তারপর আমার বোন এসছে, মানে আরেকটা বোন যে আছে তো সেও এসছে ওর মেয়েকে নিয়ে, এবার তিনজনে আমরা যাবো মেলায়। তো মেলা থেকে ছোটো বোন বাড়ি চলে যাবে, আর মেজো মানে যে তার মিডিলে যে বোন আছে তো সে আমার বাড়িতে আজকে থাকবে, কালকে ওরা বাড়ি চলে যাবে। তো সবাই রেডি হয়ে গেছে আর আমরা এক্ষুনি বেরোবো, তাই জন্য সব বাচ্চাদেরকে মোজা পরিয়ে দেওয়া হচ্ছে বা টুপি পরিয়ে দেওয়া হচ্ছে। তো মেলায় যাওয়ার জন্য আমরা তিন বোন পুরো রেডি। তো সেকেন্ড টাইম আমি আবার মেলাতে আসলাম, তো আমার বোনেদের ছিল তো ফার্স্ট টাইম মেলা, তো এসে দেখলাম জাভেদ আলী গান করতে এসছে, মানে এত ভিড়, ভাবছি কী করবো, মাঝখানে পড়ে গেছি, ঢুকবো না বেরিয়ে যাবো, বেরোনোটাও খুব চাপ হয়ে গেছিলো, এতটাই কষ্ট হচ্ছিলো। তো এদিকটা একটু ফাঁকা ছিল, মানে যেদিকে রাইডগুলো ছিল সেখানটা একটু ফাঁকা ছিল, এখানে এসেই আমরা দাঁড়িয়েছিলাম। তো আমার বোনের মেয়েটা মিকি মাউসে চড়ার জন্য খুব বায়না করছিলো, তো ওকে মিকি মাউসে চড়াচ্ছিলো। আর আমরা উঠেছি টয় ট্রেনে, কারণ ডোডো আগের বার উঠেছিলো, এবারও সেটা দেখে বলছিলো যে টয় ট্রেনেই উঠবে, আর আমার বোনের ছেলেটাও বলছিলো যে ও কোনো জায়গায় উঠবে না, টয় ট্রেনে উঠবে। তো আমি ভাবলাম যে কে নিয়ে যাবে, বোন বললো তাহলে তুই নিয়ে চলে যা। তো আমি ওদের দুজনকে নিয়ে টয় ট্রেনে উঠেছিলাম। মেলায় ফুচকা খুব একটা ভালো করে না বলে আমরা খেয়েছিলাম ঘুগনি, আর আমার বোনের ছেলে আর আমার ছেলে বসে পড়েছে, মানে পা ব্যথা করছিলো, মেলাটা অনেকটা বড় ছিল, তাও সেভাবে আমরা ঘুরিনি, খুব অল্প জায়গা ঘুরেছি, তাতেও পা ব্যথা হয়ে গেছিলো ওদের। যে 10:30 আর আমরা এইমাত্র বাড়িতে আসলাম, আমাদের ছোট এটা বাড়ি না, তো আমরা এইমাত্র ফ্ল্যাটে আসলাম, মানে নতুন ফ্ল্যাটে এসেছি। আর এদিকে হচ্ছে আমার বোনের ছেলে এখন ক্লান্ত হয়ে গেছে, আমার ছেলেও ক্লান্ত হয়ে গেছে, আর আমার আর একটা বোন ছিল তো বাড়ি চলে গেছে, ওকে অনেকবার থাকতে বলেছি কিন্তু থাকেনি। আর এখন আমার যে আর একটা বোন আছে তো সে ভিডিও করছে, আর আমার বর গেছে রুটি কিনতে, তো আসবে রুটি কিনে নিয়ে, তারপরে আজকে রুটি তড়কা খাওয়া হবে, তাই তো আমাদের আমাদের রুটি তড়কা খাওয়া হবে। আর ওখানে গিয়ে সেভাবে কিছু খাইনি, ঘুগনি খেয়েছি আর বেরিয়ে ফুচকা খেয়েছি। তো চলো এবার আবার তোমাদের সঙ্গে পরে রুটিটা নিয়ে আসো, তারপরে পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। এদিকে আমার বোনের ছেলে যখন এসেছে তখন থেকেই বলছিলো গান চালিয়ে দেওয়ার জন্য, কিন্তু আমি গানটা চালাতে পারি না, যে যাই হোক লাস্ট অবধি আমার বর যখন রাত্রিবেলায় আসলো তো গান চালিয়ে দিয়েছে, তো আমার বোনের ছেলেও নাচছে, আর আমার বোনের ছেলেকে দেখে দেখে যেভাবে বোনের ছেলেও নাচছে ডোডো সেভাবে নাচছে। আর আমার বোন এদিকে রিল করতে ব্যস্ত রয়েছে, তো এই ঘরে রিল করছে। আর আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়েই, কিছু বাসন ছিল, বাসন বলতে চাটা খেয়েছিলাম তো সেগুলো রেখেই মেলাতে গেছিলাম, তো সেগুলো ছিল, বাট বোন দুদিনের জন্য চোখে দিয়ে বাসন মাজাবো, তো আমি ভাবলাম যে বাসনগুলো তাহলে আমি ধুয়ে ফেলি, কারণ ডোডোকে খাওয়াবো, টাইম হয়ে গেছে, আমরাও খাবো। তো আমি ডোডোকে খাইয়ে নিচ্ছি, কারণ ওকে খাওয়ানোর পর আমরা খেতে বসবো। আর এদিকে আমি বরকে জিজ্ঞেস করছিলাম যে রুটি নিয়েছে, রুটির সাথে আর কী কী নিয়েছে, কারণ ডোডোকে মিষ্টি দিয়ে খাওয়াচ্ছি আর আমরা কী দিয়ে খাবো, কারণ আমি তড়কাটা খুব একটা বেশি পছন্দ করি না, তো তার জন্য কী নিয়েছে সেটাই ওকে জিজ্ঞেস করা হচ্ছিলো। ও রিল করছিলো বলে আর এখন ড্রেস চেঞ্জ করেনি, তো যাই হোক আমি ডোডোকে যেহেতু খাওয়াচ্ছি সাথে সাথে ও তখন ছবি তুলছিলো, মানে ফটো তুলছিলো আমাদের, তো তাই জন্যই বলছিলো যে পিঙ্কি দেখতে এদিকে তাকা, এদিকে তাকা।
তো এদিকে বোনও ফ্রেশ হতে গেছে আর আমি তোমাদের দাদা বসে পড়েছে খেতে তো আমি খাবার বাড়ছি মানে বারবো বলে সব রেডি করেছি বাটিটাটি বা থালাগুলো আর দেখলাম যে কি কি নিয়ে এসছে ও তো ও নিয়ে এসেছিল তরকা মানে বোনের জন্য আর বোনের ছেলের জন্য তরকা আর আমাদের দুজনের জন্য কাবলি ছোলা নিয়ে এসেছিল আর সাথে চার পিস চিকেন নিয়ে এসেছিল আর মিষ্টি ছিল তো এই খাবারই নিয়ে এসেছিল তো আমরা রাতের খাবার খেতে বসে পড়েছি চারজন একসাথে ওইদিকে বসেছে বোন আর বোনের ছেলে আর আমি আর আমার বর এই পাশে বসেছি